শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঢাকা রেল স্টেশন এবং বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেন যাত্রা স্বস্তিতে থাকলেও সড়ক পথে মানুষের ঢল, সেই সাথে আছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ফিরতি পথে যাত্রী না পাওয়ায় ভাড়া কিছুটা সমন্বয় করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। রাজধানীর মহাখালীর বাস টার্মিনাল, অধিকাংশ কাউন্টারেই যাত্রীদের দীর্ঘ লাইন। সায়দাবাদ, গাবতলি ও অন্যান্য বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে এবার আগেই যাত্রা করেছেন কেউ কেউ। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তবে ঈদের মৌসুমে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় ভোগান্তির কথা বলছেন অনেকেই। টিকিট 10টা বাজে আমরা টিকিট পাইছি, কিন্তু গাড়ি এখনো আসে নাই। এখন কয়টা বাজে? 11টা বাজে। মানে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, বাট বাস আসছে না, এটাই হচ্ছে মেইন সমস্যা। 600 টাকা 500 টাকা করে টিকিট করতাম বরিশালে, এখন আমাদের বরিশালে নিচ্ছে 1200 টাকা করে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ফিরতি পথে যাত্রী না পাওয়ায় বাড়ানো হয়েছে ভাড়া। দক্ষিণবঙ্গে যে গাড়িগুলো চলে ওগুলা যাওয়ার সময় গাড়ি ফুল যায়, আসার সময় খালি আসে, টোটাল খালি আসে, কোনো যাত্রী নাই। 100 টাকা হয়তো 100-200 টাকা ভাড়া, এটা ওই শুধু খরচটা তোলার জন্য। গোলাপবাগ থেকে আরামবাগ পর্যন্ত পুরোটা রিপিট হয়েছে, গরুহাট হয়েছে, তার কারণে গাড়িগুলো আসতে কষ্ট। এদিকে কমলাপুরেও ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ছিল না কোনো শিডিউল বিপর্যয়, এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। কোনো সমস্যা হয়নি, আমরা টিকিট হচ্ছে অনলাইনে কাটছি, আর আমরা যত সময় ট্রেন পাইছি। ভাই যাতে কষ্ট হোক, বাড়ি যাতেই হবে, এটাই সবচেয়ে বড় আমাকে একটা আনন্দ। বাস ও ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে শত ভোগান্তির পরও বাড়ি ফিরতে উন্মুখ ঘরে ফেরা মানুষেরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।